আপনার দাঁতে যদি এইরকম কালো দাগ হয়ে থাকে রোজ রোজ সিগারেট তামাক জর্দা পান খাওয়ার ফলে একদম কালো হয়ে গেছে তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন। অনেকের আবার দাঁতে কালো কালো স্টোন জমা হয়ে যায়, কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই বন্ধু। আজকের এই উপায়টি মাত্র দুইবার ব্যবহার করলেই দাঁত তো ঝলমলে হবেই, সাথে সাথে দাঁতে জমে থাকা সকল ব্যাকটেরিয়া কালো স্টোন হলুদ দাগ একেবারেই দূর হয়ে যাবে। তাই বলছি বন্ধু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। বন্ধু আজকের উপায়টি তৈরি করতে প্রথমেই যে উপাদানটি প্রয়োজন হবে তা হলো তিনটি রসুনের কোয়া। রসুনের কোয়া তিনটির খোসা ছাড়িয়ে নিতে হবে। এই রসুন আপনার দাঁতে হলুদ দাগ কালো পাথর ব্যাকটেরিয়াকে শেষ করে দেবে, সাথে সাথে দাঁতের মাড়ি পচে যাওয়া থেকে শুরু করে দাঁতের পোকা লাগা পর্যন্ত দূর করে দেবে। রসুনের কোয়াগুলোকে এইরকমভাবে থেতলে নিতে হবে। রসুনের কোয়াতে অ্যালিসিন নামক কম্পাউন্ড পাওয়া যায়, যেটা দাঁতে হওয়া শিরশিরানি কমায় আর দাঁতের যন্ত্রণা কমানোর কাজ করে থাকে। বন্ধুরা রসুন থেতলে নেয়ার পরে 1 চা চামচ পরিমাণ থেতলানো রসুন একটি পরিষ্কার বাটিতে নিতে হবে। এর পরবর্তী যে উপাদানটি এখানে মেশাতে হবে তা হলো লবণ। এখানে খাওয়ার লবণ নিতে হবে, অর্থাৎ যেই লবণ আমরা তরকারিতে ব্যবহার করি। এটি হলো সেই লবণ জার্ম প্রোটেকশন এবং দাঁতের মাঝের মাড়িতে হওয়া ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে এই লবণ অনেক উপকার করে থাকে। এই জন্য অনেক মানুষকেই দেখবেন বন্ধু লবণ পানি দিয়ে কুলিকুচি করতে। এখানে আমাদের 2 চুটকি পরিমাণে লবণ নিতে হবে। এরপরে যে উপাদানটি আমাদের প্রয়োজন হবে তা হলো লেবুর রস। এখানে 1 চামচ পরিমাণে লেবুর রস প্রয়োজন হবে। এখন সর্বশেষ যে উপাদানটি আমাদের এখানে মেশাতে হবে তা হলো টুথপেস্ট। আমি এখানে বন্ধু মেডি প্লাস ডিএস টুথপেস্ট ব্যবহার করছি। আপনারা চাইলে পেপসোডেন্ট বা কোলগেটও ব্যবহার করতে পারেন, তবে আপনাকে হোয়াইট কালারের টুথপেস্ট এখানে ব্যবহার করতে হবে। বন্ধু এখানে 1 চামচ পরিমাণে টুথপেস্ট নিতে হবে। টুথপেস্ট এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে দাঁত আরও বেশি সাদা চকচকে হবে। এবারে এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে আর উপায়টি এখন একদম রেডি ব্যবহার করার জন্য। এটি প্রথমবার ব্যবহারেই বন্ধু হলুদ দাঁত সাদা করতে কালো স্টোন দূর করতে কাজ করা শুরু করে দেবে। দাঁতে জমা ব্যাকটেরিয়া এবং জীবাণু দ্রুত গতিতে শেষ হয়ে যাবে। এবারে বলছি বন্ধু এই উপায়টি কিভাবে ব্যবহার করতে হবে। আমাদের এখানে একটি টুথব্রাশ নিতে হবে। এবারে ব্রাশের সাহায্যে এই মিশ্রণটি এতটুকু মাত্রায় নিয়ে ভালোভাবে দাঁতে লাগিয়ে ব্রাশ করে নিতে হবে। যেসব লোক পান জর্দা তামাক সিগারেট খেয়ে দাঁতের 12টা বাজিয়ে ফেলেছেন তারা এটা দিনে 2 বার ব্যবহার করুন, আর ব্যবহার করার পর ফলাফল দেখে চমকে যেতে আপনি বাধ্য হবেন। তবে বন্ধু এখানে বলে রাখা ভালো যে যারা দিনের পর দিন তামাক জর্দা পান সিগারেট খাচ্ছেন তারা এইসব খাওয়া আজ থেকেই বাদ দিয়ে দিন, কারণ এইসব আপনার দাঁতকে নষ্ট করছে না, ভিতরে ভিতরে আপনার ফুসফুসকেও নষ্ট করে দিচ্ছে। এটি মাত্র 4 দিন আপনাকে ব্যবহার করতে হবে, আর আপনার দাঁতে যেখানে বেশি হলুদ মনে হয় সেইখানে একটু সময় নিয়ে ব্রাশ করে নিতে হবে, আর পরিষ্কার পানি দিয়ে কুলি করে মুখ ধুয়ে নেয়ার পরে আয়নায় আপনার দাঁত দেখে নেবেন এবং পরে এখানে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন ফলাফল পেলেন। প্রত্যেকবার ব্যবহারের ফলে আপনার দাঁতকে দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বন্ধু প্রথমবার ব্যবহারের ফলেই আপনি দেখবেন যে আপনার দাঁতের হলদেটে ভাব দূর হচ্ছে, দাঁতের চমক বৃদ্ধি পাচ্ছে, মুখের দুর্গন্ধ কালো পাথর ব্যাকটেরিয়া সব কিছুই একেবারেই দূর হয়ে যাচ্ছে। বন্ধু আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই অনেক উপকার হবে। যদি ভিডিওটি উপকারী মনে হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে অনেকে এই তথ্যগুলো জানতে পারবে এবং ব্যবহার করে উপকৃত হতে পারবে। বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
कारण स्वास्थ्य सम्पर्कित गुरुत्वपूर्ण सब ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।